বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাষাগত যোগ্যতা আবশ্যক। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাধ্যম ইংরেজি, তাই আন্তর্জাতিক এই ভাষায় দক্ষতা প্রমাণ করতে হয়। এজন্য ইংরেজি ভাষার উপর একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম IELTS নামে পরিচিত। এই পরীক্ষার ফলাফল ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করে। বিদেশে পড়াশোনা করতে যেতে চাইলে IELTS পরীক্ষায় ভালো ফল পেতে হবে। এটি ভিসা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে। কোন দেশে IELTS স্কোর কত লাগে? বিশ্বের 140টি দেশের বিভিন্ন সংস্থায় ভাষা দক্ষতার প্রধান মানদণ্ড IELTS স্কোর। বর্তমানে অধিকাংশ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই সাধারণত IELTS স্কোর 6.5 লাগে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কোর 5.5 হলেই আবেদন করা যায়। কিন্তু ফলাফল ভালো না হলে আবেদন করা গেলেও ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। উচ্চশিক্ষার জন্য কোন দেশে যেতে কত IELTS স্কোর লাগবে এমন কোনো শর্ত নেই। সাধারণত বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো এটি নির্দিষ্ট করে দেয়। বিষয়ের উপর নির্ভর করেও আবেদনের ন্যূনতম স্কোর ভিন্ন হয়ে থাকে। তাই যে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়ে পড়তে যেতে চান সেটির শর্তগুলো দেখে নিতে হবে। বর্তমানে IELTS ছাড়াও বিদেশে পড়তে যাওয়ার সুযোগ রয়েছে। IELTS পরীক্ষা দিতে কোনো ধরনের যোগ্যতা প্রমাণের প্রয়োজন নেই, যে কোনো ব্যক্তি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। IELTS পরীক্ষার দুইটি ধরন রয়েছে, একটি হলো IELTS একাডেমিক মডিউল, আরেকটি IELTS জেনারেল মডিউল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যের উপর নির্ভর করে দুটি আলাদা মডিউল করা হয়েছে, তাই পরীক্ষার ধরনেও ভিন্নতা রয়েছে। বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে যেতে চাইলে IELTS একাডেমিক মডিউল পরীক্ষা দিতে হবে, আর যদি কাজের উদ্দেশ্যে যান তাহলে IELTS জেনারেল মডিউল পরীক্ষা দিলেই হবে। মূলত চারটি অংশ মিলিয়ে নেওয়া হয় IELTS পরীক্ষা: স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং। লিসেনিং, রিডিং এবং রাইটিং পরীক্ষার জন্য 2 ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হয়, এর মধ্যে কোনো বিরতি দেওয়া হয় না। স্পিকিং পরীক্ষাটি অন্য বিভাগগুলোর সঙ্গে একই দিনে হতে পারে বা 1 সপ্তাহ আগে বা 2 দিন পর পর্যন্তও হতে পারে, সেক্ষেত্রে আগেই তারিখ জানিয়ে দেওয়া হবে। জেনে রাখা ভালো, IELTS পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। IELTS প্রস্তুতি কিভাবে শুরু করব? IELTS প্রস্তুতির জন্য প্রথমেই এই বিষয়ে অনলাইনে প্রচুর রিসার্চ করতে হবে। ইউটিউবে বিভিন্ন কোর্স এবং টিপস রয়েছে, তা দেখে দেখে প্রচুর অনুশীলন করতে হবে। এছাড়া BBC-র খবর শোনা, আন্তর্জাতিক ইংরেজি খবর নিয়মিত পড়া ও ইংরেজি সিনেমা দেখার মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা যায়। এভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। IELTS এর সুবিধা কী? IELTS পরীক্ষার মাধ্যমে আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন। IELTS শুধু বিদেশে উচ্চশিক্ষার জন্যই নয়, এটি আপনার অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়া ভালো স্কোর থাকলে বিভিন্ন IELTS প্রশিক্ষণ কেন্দ্রেও পড়ানোর সুযোগ পাবেন। বর্তমানে IELTS পরীক্ষার ফি 20,250 টাকা। পরীক্ষার কেন্দ্র: IELTS পরীক্ষা নেয় ব্রিটিশ কাউন্সিল। কাউন্সিলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা, রাজশাহী ও কক্সবাজারে কাগজে কলমে এই পরীক্ষা দিতে পারবেন। আর বর্তমানে শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কম্পিউটারে IELTS পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। IELTS এর ফলাফল হয় ব্র্যান্ড স্কোর 0 থেকে 9 এর মধ্যে। পরীক্ষায় অংশগ্রহণ না করলেই শুধুমাত্র ব্র্যান্ড স্কোর 0 দেওয়া হয়। যদি পরীক্ষা দিয়ে তেমন কিছু নাও পারেন তাহলেও ব্র্যান্ড স্কোর 1 পাবেন। কম্পিউটারে পরীক্ষা দিলে 3 থেকে 5 দিনের মধ্যেই ফলাফল পাবেন। কাগজে কলমে পরীক্ষা দিলে 13 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।